দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রোগ্রামার আজাহারুল হক, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ ও পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার রায় সহ অনেকে উপস্থিত ছিলেন।